সকলকে প্রণাম। আজ আমি জৈন ধর্ম উপরে অধ্যয়ন করিবা। ত্রিরত্ন, তিন গোটি রত্ন জৈন ধর্মে কুহাযায়। কাকে কুহাযায় ত্রিরত্ন? থ্রি জেমস, তার অর্থ সম্যক বিশ্বাস, ফেইথ। ফেইথ রহিবা দরকার, বিশ্বাস রহিবা দরকার। বিশ্বাস হি জীবনর মূল মন্ত্র, সে কইছিলেন। সম্যক আচরণ, ব্যবহার, আমার আচরণ ভালো হওয়া দরকার, যাকে সমস্ত ভালো পাইবে আমাকে। এবং সম্যক জ্ঞান, নলেজ, উত্তম জ্ঞান মধ্যে আমার পাখে রহিবা দরকার। এই তিনটা হচ্ছে ত্রিরত্ন জৈন। এই তিনোটি রত্ন যদি অছি আপনার পাখে, তাহলে আপনার সমাজে মুখ্য প্রাপ্তি হয়ে পারিবে এবং নিজের জীবন সুরুখুরুরে চলিপারিবে জৈন ধর্মর মতরে। ফাইভ ডক্টরিংস, পঞ্চ মহাব্রত কোন জৈন জীবে। প্রথম হচ্ছে অহিংসা, নন ভাইলেন্স, হিংসা করা যাব না। এইপরি কি ছোট ছোট কীটঙ্গ মধ্যে দায়িত্বর সহিত নিয়ে যাব, সেখানে জীবন হানি যেপর ন ঘটে সেপরি নজর রখা যাব। দ্বিতীয় হল সত্য, সত্য হচ্ছে আমি মিছ কহিবা না, সবুলে সত কহিবা। এবং অস্তেয়, অস্তেয়র অর্থ হলো আমি চুরি করিবা না, কেবে কাহার চুরি করিবা নি, কাহাকে বাধা দেবা না। চতুর্থ হল অপরিগ্রহ, আমি কেবে হলে সম্পত্তি প্রতি লোভ করিবা না, সম্পত্তি সঞ্চয় করিবা না। পঞ্চম হল ব্রহ্মচর্য, অবজারভেশন অফ কন্টিনিউন্স, নিজকে শান্ত রাখিবা এবং নিজ অধীনর নিয়ন্ত্রণ করি রাখিবা, তা কুহাযায় ব্রহ্মচর্য। সেইভাবে জৈন ধর্ম মতরে নির্বাণ কোণ, সে হচ্ছে রাইট নলেজ, প্রকৃত জ্ঞান যদি অছি আপনার এই জীবনে নির্বাণ প্রাপ্ত হয়ে পারিবে। রাইট ফেইথ, প্রকৃত বিশ্বাস যদি অছি আপন, তাহলে নির্বাণ প্রাপ্তি পাইপারিবে। রাইট কন্ডাক্ট, আপনার যদি প্রকৃত আচরণ অছি, ব্যবহার ভালো অছি এবং সৎ বিচার অছি, তাহলে আপনার নির্বাণ পাইপারিবে। ইয়ে জৈন ধর্ম মতরে। জৈন কাউন্সিল হয়েছিল, দুই গোটি কাউন্সিল সভা হয়েছিল। প্রথম সভাটি হয়েছিল পাটলিপুত্রে 310 খ্রিস্টপূর্বে। এর সভাপতিত্ব করেছিল স্থূলভদ্র, এটা পরীক্ষা সম্বলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম জৈন সভায় কি সভাপতিত্ব করেছিলেন এবং প্রথম জৈন সভা কেউঠারে হয়েছিল বা প্রথম জৈন সভা কেউ শতাব্দীতে হয়েছিল, খ্রিস্টপূর্ব 310 হয়েছিল, পাটলিপুত্র ঠারে হয়েছিল, আর সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র। দ্বিতীয় সভাটি বল্লভী ঠারে হয়েছিল, আধুনিক গুজরাট, 453 খ্রিস্টপূর্ব, কিন্তু অন্যান্য পুস্তকের মধ্যে অন্যমসিয়া দিয়েছে। আর প্রেসিডেন্ট ছিলেন দেবর্দিগানী, দেবর্দিগানী আর সভাপতিত্ব করেছিলেন। এই দুইটি জৈন কাউন্সিল সভায় জৈন অঙ্গগুলি আলোচনা করা যাই এবং জৈন ধর্মগুলি আলোচনা করা যাই। এই ভিডিওরে আমি আজ অধ্যয়ন কলে জৈন মানকর বিভিন্ন বিচার নির্বাণ প্রাপ্তি বিষয়ে। যদি আমার এই ভিডিও আপন মানুষ ভালো লাগুচি, তাহলে ভিডিওকে লাইক করন্তু, চ্যানেলকে সাবস্ক্রাইব করন্তু, শেয়ার করন্তু।